শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুল দখলের পর ভারতের প্রতি তালিবানের হুঁশিয়ারি। আফগানিস্তানের কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ছে মানুষ, ভিডিও ভাইরাল। আফগানিস্তানের দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে বেপর্দা নারীদের ছবি। কাবুল বিমানবন্দরে গোলাগুলি, সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। চার গাড়ি এবং এক হেলিকপ্টার বোঝাই করে টাকা নিয়ে পালিয়েছেন আশরাফ গানি। আফগানিস্তানে মানুষের সেবা, জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তালেবানের। এবং সবশেষ থাকছে বেসামরিক নাগরিকদের থেকে অস্ত্র জমা নিচ্ছে তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের উন্নয়ন কাজে সহযোগিতা এবং মানবিক ত্রাণ পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একই সঙ্গে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর ব্যাপারে নয়াদিল্লিকে হুঁশিয়ারি করে দিয়েছে তারা। তালিবান মুখপাত্র সুহেল শাহিন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতে আফগানিস্তানে অন্যান্য দেশের সামরিক উপস্থিতির পরিণতি সচক্ষে দেখেছেন তারা। তবে তিনি কোন আফগানিস্তানে সম্ভাব্য ভারতীয় সেনা উপস্থিতির কথা বলেছেন তা স্পষ্ট নয়। একই সঙ্গে শাহিন বলেছেন, আফগানিস্তানে অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন, পুনর্গঠন এবং জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। গত দুই দশকে আফগানিস্তানে অবকাঠামো নির্মাণ কাজে কয়েকশো কোটি ডলার খরচ করেছে ভারত। তালিবান ক্ষমতা গ্রহণ করলে বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও কথা বলেন তালিবানের মুখপাত্র। তিনি বলেন, কূটনৈতিকদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, তাদের কোনো ক্ষতি আমরা করব না। আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হলো দুই ব্যক্তির। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, প্রাণ বাঁচাতে বিমানের চাকায় আশ্রয় নিয়েছিলেন দুই আফগান নাগরিক। বিমান আকাশে উড়ার পরেই ছিটকে পড়েন তারা। সোমবার কাবুল বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুরে তালিবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানী বিমানবন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুই দশক পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। নিয়ন্ত্রণের পর থেকে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে সেখানকার পরিস্থিতিও। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের সড়কগুলো ফাঁকা হয়ে গেছে, সেখানে এখন পিন পতন নিরবতা। এদিকে তালিবান যোদ্ধারা দেশটির রাজধানী কাবুল দখলের আগেই বিভিন্ন দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে নারীদের ছবি। বন্ধ রাখা হয়েছে কার্পেট, অলংকারের দোকান, ছোট ছোট ক্যাফে। দোকান মালিকরা বলছেন, তারা তাদের জিনিসপত্র বাঁচাতে দোকান বন্ধ করে দিয়েছেন। আফগানিস্তান পুরোপুরি তালিবানের দখলে চলে যাওয়ার পর সরকারি অফিসগুলো বন্ধ, কাবুলের নিকটস্থ দূতাবাস এলাকাও নীরব। কূটনৈতিক এবং তাদের পরিবারবর্গ আফগানিস্তান ছেড়ে চলেছে। দেশটির টেলিভিশন স্টেশন টেলু নিউজের প্রধান লুৎফুল্লাহ নাজাজিদা একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যক্তি কাবুলের একটি দেয়াল থেকে পণ্যের বিজ্ঞাপন হিসেবে থাকা নারীদের ছবি মুছে ফেলতে চুন কান করছেন। তালিবান বাহিনীর অগ্রযাত্রার মধ্যে কাবুলের বিভিন্ন পেশায় যুক্ত নারীরা গত কয়েকদিন ধরেই সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করছিলেন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তালিবানের শাসনামলে আফগানিস্তান নারীদের মুখ চুলসহ সম্পূর্ণ দেহ ঢাকার বরকা পরা বাধ্যতামূলক ছিল। বয়প্রাপ্ত হলেই মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই মধ্যে এই বিমানবন্দরে স্থগিত করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে বিবিসি। তবে বিমানবন্দরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানান, ওই এলাকার যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কাবুলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এছাড়া কোনো মার্কিনই যাদের কাবুল ত্যাগের জন্য সহায়তা প্রয়োজন তাদের দূতাবাস বন্ধের পর অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। এদিকে পশ্চিমার সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তা জানান, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে, শুধুমাত্র অনুমতি রয়েছে সামরিক বিমান চলাচলের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে 40 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনির সাথে করে অবিশ্বাস্য পরিমাণ অর্থ নিয়ে গেছেন। 4টি গাড়ি এবং 1টি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ নিয়ে গেছেন তিনি। কিন্তু তার কাছে আরও বেশি টাকা ছিল। একটি হেলিকপ্টারে টাকা বোঝাই করার পরও যেসব টাকা আরও কোথাও রাখা সম্ভব হয়নি সেগুলো তিনি রেখে গেছেন। আর আইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইনসেকুর উদ্ধৃতি দিয়ে আরআই নিউজ জানায়, 4টি গাড়ি ছিল অর্থে ভর্তি। তারা একটি হেলিকপ্টারেও টাকা ভর্তি করার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। ফলে তারা অনেক টাকা টারমাকে ফিরিয়ে যেতে বাধ্য হন। তালেবান কাবুলে নিয়ন্ত্রণ নেওয়ার পর আশরাফ গানির প্রেসিডেন্ট গনি পালিয়ে তাজিকিস্তানে চলে গেছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে তাজিকিস্তান। এদিকে তিনি ওমান গেছেন বলে খবর দিয়েছে বেশ কিছু গণমাধ্যম। সিএনএন খবর প্রকাশ করেছে, তাজিকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার একটি বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আশরাফ গনি তাজিকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেনি এবং কোনো ভূখণ্ডে অবস্থান নেয়নি। আমরা এই বিষয়ে উল্লেখ করতে চাই যে আমরা এই বিষয়ে আফগান পক্ষ থেকে কোনো অনুরোধও পাইনি। আশরাফ গনি রোববার দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এদিকে আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ তাকে সাবেক রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন। তার সাথে সেখানে আছেন আফগানিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ মুহিব। তালেবানের সামনে কখন মাথা নত করবেন না বলে বার্তা দিলেও সদ্য সাবেক উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ কিন্তু তাজিকিস্তানেই রয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের আরেক সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এখনও দেশেই রয়েছেন। আফগানিস্তানে পূর্ণ এবং সার্বিক সরকার গঠনের জন্য তালেবানের সাথে সমঝোতা চালিয়ে যাচ্ছেন তিনি। একসময় দীর্ঘদিন আমেরিকান নাগরিক ছিলেন গনি। 2014 সালে আফগানিস্তানে প্রেসিডেন্ট হওয়ার আগে সেই নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে তার স্ত্রী এবং 2 সন্তান আমেরিকান নাগরিক। তালেবানে আফগানিস্তান দখল করে নেওয়ার পর সেখানে সাধারণ মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরবর্তীতে কি হতে যাচ্ছে তা নিয়ে ভাবনার শেষ নেই। এরই মধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একটি ভিডিও বার্তায় তালেবানের উপপ্রধান নেতা মুল্লাহ বারাদার অখুন্দ বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবন মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়ন করার। কাবুল দখল এবং বিজয় ঘোষণার একদিন পরে তালেবানের পক্ষ থেকে নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হলো। সেখানে তালেবানের উপপ্রধান বলেন, আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভালো সেবা দেব, পুরো জাতির জন্য প্রশান্তি নিয়ে আসব, তাদের জীবনমানের উন্নয়নের জন্য যতদূর যা করা দরকার আমরা তাই করব। তিনি আরও বলেন, যেভাবে আমাদের এখানে আসতে হয়েছে তা কাঙ্ক্ষিত ছিল না, সেই সঙ্গে আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি তা কেউ ভাবেনি। রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে 100,000 মানুষ ভিড় করেছেন। অনেকেই বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এরই মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগে 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে। আফগানিস্তানের রাজধানী কাবুলে বেসামরিক নাগরিকদের থেকে অস্ত্র জমা নেওয়া শুরু করেছে তালেবান। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। তবে এই বিষয়ে তালেবান এখন আনুষ্ঠানিক কিছু জানায়নি। তালেবান বলছে, আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের আর নিজস্বভাবে আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র রাখার প্রয়োজন নাই, তারা এখন তাদের নিরাপত্তা পাবেন। তালেবানের ভাষায়, মানুষ আত্মরক্ষার জন্য অস্ত্র রাখত, এখন তারা নিরাপদ বোধ করতে পারে। আমরা এখানে নিরাপদ মানুষের ক্ষতি করার জন্য আসিনি। কাবুলের বাসিন্দা এবং একটি মিডিয়া কোম্পানির পরিচালক সাদ মাহসেনি এক টুইট বার্তায় বলেন, তালেবানের সদস্যদের তাদের কোম্পানির নিচ তলায় এসে তাদের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে অস্ত্র নিয়ে গেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।